এমন একজনকে মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী দিয়েছেন, সত্যি কথা সবসময় কিন্তু মানুষ গ্রহণ করে, আর মিথ্যা কথাকে মানুষ প্রহসন বলে সেটাও গ্রহণ করে। তো সত্যের জয় সবসময় হয়। তো একজন এমন এক পেশায় উনি ছিলেন, মানব সেবার পেশায় উনি নিয়োজিত ছিলেন। উনি কিন্তু অন্য পেশায় যেতে পারতেন, কিন্তু তার স্বপ্ন ছিল আমি জনগণের সেবা দিতে চাই, সেই কারণে উনি ডাক্তারিতে গেলেন। উনি শুধু ডাক্তারই নয়, আজকে আমাদের যে লাল সবুজের পতাকা দেখছেন, সেই সশস্ত্র যুদ্ধে উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। উনি শুধু ফ্রিডম ফাইটারই নয়, উনি কিন্তু আবার এসেছেন এই চৌগাছা ঝিকরগাছার অবহেলিত এলাকাকে, একটা যেহেতু বাংলাদেশ আজকে উন্নয়নের শেখরে পৌঁছে গেছে কিন্তু পিছিয়ে আছে চৌগাছা ঝিকরগাছা, সেই জায়গাটা উনি এগিয়ে নিতে উনি আজকে আমাদের মাঝে একাদশ জাতীয় সংসদের যোগ্য প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে আমাদের মাঝে তাকে পাঠিয়েছে, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ নাসিরুদ্দিনকে। আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের জেলার নেতারা তো যারা আছে সবার নামই আপনারা শুনেছেন জেনেছেন, জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমাদের যুবলীগের নেতারাও এসেছেন জেলার থেকে, ছাত্রলীগের সভাপতি সহ ছাত্রলীগের নেতারাও এসেছেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সে সবসময় তো ঝিকরগাছায় চৌগাছায় পড়ে আছেন, সারাদিন বলছে নাসির চাচা নাসির চাচা পাগল হয়ে গেছে। আজকে